কৃষ্ণ সাগরে উঠছে দুটি মার্কিন যুদ্ধবিমান, একটি মার্কিন নৌবাহিনীর, অন্যটি মার্কিন বিমান বাহিনীর। মাঝ সাগরেই মার্কিন বিমানটি অন্য বিমানটিকে জ্বালানি সরবরাহ করছে। এ ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা দফতর। রাশিয়ার দাবি, এই বিমানগুলোকেই ধাওয়া করে রুশ যুদ্ধবিমান। মার্কিন বিমানগুলো রুশ আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল বলে দাবি রাশিয়ার, যদিও এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাশিয়া এমন সময় এ ভিডিও প্রকাশ করল যখন কয়েকদিন আগে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করে। সেখানে রাশিয়ার তিন বাহিনীর সামরিক সক্ষমতা প্রদর্শন করা হয়। মার্কিন বাহিনীর বিমান ধাওয়া দেওয়ার কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্রের আলাস্কার কাছে চারটি রুশ যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে মার্কিন যুদ্ধবিমান, এক বিবৃতিতে এমন দাবি করেন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো রুশ বিমান ধাওয়া করল মার্কিন বিমান। মার্কিন কর্মকর্তারা জানান, চারটি রুশ যুদ্ধবিমান আলাস্কার আশপাশে ঘোরাঘুরি করছিল, এমন সময় কয়েকটি মার্কিন F-22 যুদ্ধবিমান রুশ বিমানগুলোকে ধাওয়া দেয়। তবে রুশ বিমানগুলো যুক্তরাষ্ট্র কিংবা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি বলেও জানায় মার্কিন কর্তৃপক্ষ। কাজী ইফতেখার শুভ, সময় সংবাদ।